পর্যটনের কাম অতি শীঘ্রে আরম্ভ হব ঐতিহ্যমণ্ডিত বাসুদেব থান নরওয়া সত্রত। সত্রখানে উপস্থিত হয়ে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায় এনেদরে বক্তব্য প্রদান করে। মুখ্যমন্ত্রীর ভ্রমণের কেইদিনমানের পিছতেই আজি আবেলি 4 বজাত বাসুদেব থান নরওয়া সত্রত উপস্থিত হয় পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। বাসুদেব থান নরওয়া সত্রত সেবা করে সৌন্দর্য দেখি আপ্লুত হয় মন্ত্রীগী। উপস্থিত হওয়ার পিছতে সত্রাধিকার, সত্রর পরিচালনা সমিতি, বিভিন্ন উচ্চ স্তরের বিষয়া আর স্থানীয় রাইজর সঙ্গে আলোচনাত মিলিত হয়। ঐতিহ্যমণ্ডিত থানখনের গুরুত্ব আর ঐতিহাসিক দিকর প্রতি গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সদিচ্ছার অনুসরণ পর্যায়ক্রমে পর্যটনস্থলী রূপান্তরিত করব বলে জানায় মন্ত্রীগিয়ে। ইতিমধ্যে তখেতর ভ্রমণের সময়ত বিধায়ক নবকুমার দলে, শঙ্করদেব কলাক্ষেত্রের সচিব সুদর্শন ঠাকুর, লোকনির্মাণ, পর্যটন আর ভূমি বিভাগের উচ্চ বিষয়া, কর্মচারী, ঢোকাখানা মহকুমার মহকুমাধিপতিকে আদি করে বহুকেগী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। আমি ধর্মীয় পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু করার যথেষ্ট সময় ঢোকাখানার জিন্তু কোচর রিপোর্ট, নিউজ নাও। ভৌগোলিকভাবেও এই অঞ্চল